আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটর ভেহিকলস বিডি চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা কয়েকটা গাড়ি রিভিউ দিব, তার মধ্যে প্রথম যে গাড়িটা রিভিউ দিব সেটা হচ্ছে এক্স নোয়া, সানরুফ আছে এই নোয়াতে। তো চলুন আমরা সময় নষ্ট না করে আজকের রিভিউটা শুরু করি, এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা একটা টয়োটা এক্স নোয়া দেখছি। এটা 2002 মডেল, নয়ের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো 6 সিরিয়ালের গাড়ি। তো এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের গাড়ি, এবং এটাতে কিন্তু সানরুফ আছে। আমি প্রথমে এটার সামনের দিকটা যদি দেখাই, এটার হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে, সামনের গ্রিলটাও ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, এই পাশে নিচের দিকটা যদি আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন ফগ লাইট আছে। তো এই পাশের হেডল্যাম্পটাও ফ্রেশ কন্ডিশনে এবং অরিজিনাল হেডল্যাম্পগুলো আছে। তো এটা হচ্ছে এই পাশের দিকের ফগ লাইট, এবং গাড়ির সামনের দিকে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই, এটা আপনাদেরকে করে নিতে হবে। আর ইঞ্জিন হুড বা বনারটা যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন এটাও একদম গাড়ির বডির সাথে অ্যাটাচড অবস্থায় আছে, এবং এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এবং ফ্রন্ট যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল আছে, এখানে টয়োটার যে লোগোটা আছে সেটা আপনার পাঞ্চ করা আছে। তো এই পাশের দিকটা যদি আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন ফুল বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কিন্তু নেই। সামনের টায়ার এবং রিংটা দেখাচ্ছি, ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। এবং এটার সাইডেও কিন্তু স্টিল বাম্পার আছে, এবং ডোর হ্যান্ডেলগুলো হচ্ছে নিকেল কালারের, এবং রেইন শেডও দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে পেছনের দিকটা একটু দেখাই, পেছনে হচ্ছে স্পয়লার আছে, এবং হচ্ছে ওয়াইপারও দেখতে পাচ্ছেন, এবং টেইল ল্যাম্পগুলোর কন্ডিশন বেশ ভালো অবস্থায় আছে। এবং পেছনের গ্লাসটা অরিজিনাল, এখানে ওয়ান স্টার মার্ক দেখতে পাচ্ছেন। পেছনে স্টিল বাম্পার আছে বাট সামনের দিকে নেই। তো ভিউয়ার্স, আমি যদি এই পাশের দিকটা একটু আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই পাশের বডিতেও কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কিন্তু নেই, একদমই ফ্রেশ অবস্থায় টিপটপ কন্ডিশন আছে, এবং এটাতে সানরুফও ভিউয়ার্স আছে। এই পাশের সামনের টায়ার এবং রিংটা দেখাচ্ছি। তো ডোর হ্যান্ডেলগুলো হচ্ছে নিকেল কালারের। তো চলুন আমরা ইন্টেরিয়ার লুকটা আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে ভিউয়ার্স ইন্টেরিয়ার লুক। ড্যাশবোর্ডটা হচ্ছে ব্ল্যাক ম্যাট কালারের এবং গ্রে কালার, দুইটার কম্বিনেশন আছে। এখানে এসির কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার মাল্টিমিডিয়া ড্যাশবোর্ড মিটার যেটা আছে। তো ওই পাশে ডোরপ্যাড দেখতে পাচ্ছেন, ফ্রেশ অবস্থায় পাবেন। এবং সিট কাভারগুলো বিস্কিট কালারের, ডেকোরেটেড করা সিট কাভার, এবং এখানে কিন্তু প্রচুর স্পেস আছে, আপনি যে কোনো কিছু নিয়ে ট্রাভেল করতে পারবেন। তো এখানে হচ্ছে ডোর উইন্ডো লক আনলকের যে কন্ট্রোলারটা আছে, এবং এই পাশে ডোরপ্যাডটা দেখাচ্ছি। তো এটা 7 সিটেড গাড়ি, এটা তো বলার প্রয়োজন নেই যদি আমি প্রথমে বলিনি। তো আমি যদি এখন আপনাদেরকে প্যাসেঞ্জার সিটের লুকটা একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনজন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন, সেই পরিমাণে স্পেস কিন্তু পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, এটার মধ্যে থেকে একটা সানরুফ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু ডুয়েল সানরুফ। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা সানরুফ, এবং হচ্ছে এটা ডুয়েল এসি, এসির ভেন্টও আছে। তো ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে পেছনের দিকটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানেও তিনজন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সিলিংয়ের কন্ডিশনটা বেশ ভালো অবস্থায় পেয়ে যাবেন। এবং এখান থেকে আমি যদি সামনের একটা লুক নেই, গাড়ির ইন্টেরিয়রটাও খুব ফার্স্ট ক্লাস অবস্থায় আছে, আপনারা সামনাসামনি এসে দেখলে আশা করি গাড়িটা পছন্দ হতে পারে। তো আর একটা যে সানরুফ আছে আমি একটু আপনাদেরকে দেখাই দিই, এটা দেখতে পাচ্ছেন ড্রাইভিং সিটের যে দুইটা সানরুফ, এবং এখানে হচ্ছে সানরুফ কন্ট্রোলার যেটা আছে সেটা এখানে পেয়ে যাবেন, এবং হোম লাইটও আছে এখানে দেখতে পাচ্ছেন। গাড়িটা মোটামুটি বেশ ভালো কন্ডিশনেই আছে, এরপর আপনারা সামনাসামনি আসেন দেখেন। এবং ব্ল্যাক কালারের গাড়ি, এটা হচ্ছে আজকে এই শোরুমে এসেছে, তাই আপনাদেরকে আমি জাস্ট একটু এটার একটা রিভিউ দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা এই গাড়িটার ইঞ্জিনের দিকটা দেখছি। এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন EFI এর ইঞ্জিন, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2000 সিসি, সিএনজি অকটেন চালিত ইঞ্জিন, এসি ওয়ার্কিং অবস্থায় পেয়ে যাবেন। তো ইঞ্জিনের দিকটা মোটামুটি ফ্রেশ আছে, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিচে হচ্ছে আপনার ইয়াটা দেখা যাচ্ছে, গিয়ারবক্সের অংশটা দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা রিভিউ থেকে একটা ধারণা নিয়ে সরাসরি আসলে আমার মনে হয় আরও আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। ইঞ্জিন হুডটা হিটসিং প্যাড থাকলে মনে হয় আরও ভালো হতো, মোটামুটি ফ্রেশ অবস্থায় পাবেন। এখানে এই যে জাপানি স্টিকার দেওয়া আছে, অরিজিনাল আছে এটা। তো ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি পেছনের ট্রাঙ্কের ইনসাইড লুকটা, এটা দেখতে পাচ্ছেন 90 লিটারের সিএনজি সিলিন্ডার আছে, এবং এখানে ব্যাগেজ নিয়ে ট্রাভেল করতে পারবেন, ভালো স্পেস কিন্তু পেয়ে যাবেন। তো গাড়িটা আসলে এখনও মোছা টোছা বা সার্ভিসিং হয়নি, এই কারণে একটু ময়লা দেখাচ্ছে, গাড়ি মাত্র আসছে সেখান থেকে আমি রিভিউ নিতে চলে এসেছি। ব্যাগ ডালাটা দেখতে পাচ্ছেন আপনার একদমই ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। তো এটা সার্ভিসিং করার পরে রিভিউ দিলে মনে হয় আরও ভালো হতো। তো এখানে হচ্ছে এই দুই পাশে বক্স আছে, এই পাশে বক্স আছে যেখানে আপনার টুল কিট আপনি রাখতে পারবেন। তো এখান থেকে আমি একটা ফ্রন্টের লুক দেখাই দিচ্ছি।
তো ভিউয়ার্স আপনারা এই রিভিউ দেখে সামনাসামনি এসে গাড়িটা দেখলে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন আশা করি। তো ভিউয়ার্স এখন প্রাইস নিয়ে কথা বলবো, এটা হচ্ছে 2002 এর মডেল, নয়ের রেজিস্ট্রেশন, এক্স নোয়া ব্ল্যাক কালারের। এটা দুইটা সানরুফ আছে, মাঝখানে একটা এবং সামনের দিকে একটা, দুইটাই সানরুফ আছে। এবং হচ্ছে এটা পেপার সাপটোরের অবস্থায় আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে 2000 সিসির ইএফআই ইঞ্জিন আছে, এসি ডুয়েল এসি করা আছে, গাড়িটা একদমই টিপটপ কন্ডিশনে আছে। আপনারা সামনাসামনি এসে দেখলে আশা করি অবশ্যই আপনাদের পছন্দ হবে। তো ভিউয়ার্স গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 11,85,000 টাকা, আপনারা দামাদামি করে এটা কমানোর সুযোগ পাবেন। তো ভিউয়ার্স আমি গাড়িটির ইন্টেরিয়ার লুকটা একটু ভালোভাবে দেখানোর জন্য আমি গাড়িটি স্টার্ট করলাম মাত্র গাড়িতে বসে। তো এখানে হচ্ছে আমি এসিটা আপনাদেরকে একটু দেওয়ায় দিয়ে দেখাচ্ছি। এসি আমি লোতে অন করলাম, এখানে দেখতে পাচ্ছেন রেয়ারের অপশনটা দিলে পেছনের এসিটা অন হবে। আমি একটু এসি রিয়াটা বাড়াই দিই, তাহলে হচ্ছে সম্ভবত আপনারা এয়ার ব্লোয়িংয়ের একটা সাউন্ড পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কিনা বলতে পারলাম না, বাট আমার তো মনে হচ্ছে শুনতে পাওয়ার কথা। তো রিয়ারেও আপনার এসি চলছে, তো আমি রিয়ারের এসির কন্ট্রোলারটা একটু আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স আমি মাঝখানের সিটে বসলাম, এখানে হচ্ছে একটা ভেন্ট আছে, এখানেও একটা ভেন্ট দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সব সেট করাই আছে, আপনাদের জাস্ট হচ্ছে এটা এই ভেন্টগুলোকে একটু সেট করে নিতে হবে, তাহলেই হচ্ছে আপনার রিয়ার এসিটা অন হয়ে যাবে। এবং এখানে সব কিছু সেট করা থাকলেও হবে, জাস্ট এই এখানের মূল প্যানেল থেকে আপনার জাস্ট অন অফ বাটনটা প্রেস করে দিলেই হবে। তো এখানে কিন্তু ভিউয়ার্স এয়ার পিউরিফায়ারও পেয়ে যাচ্ছেন, যেটা কিনা বাতাস পরিশোধন করে, বাতাসের কোনো দূষণ থাকলে সেটা এখান থেকে বের করে দেয়। তো এই গাড়িতেও মানে অনেক অ্যাডভান্স লেভেলের একটা গাড়ি, তো আপনারা কিন্তু চাইলে এই গাড়িটা নিতে পারেন। তো ভিউয়ার্স গাড়িটা আমি আপনাদেরকে একটু ড্রাইভ করেও দেখাই। এটা দেখতে পাচ্ছেন পিতে দেওয়া আছে, আমি এখন আড়ে দিলাম, এবং পায়ে হচ্ছে পার্কিং ব্রেক বা হ্যান্ড ব্রেকটা। গাড়িটাতে এমনি এরকম কোনো কাজ নেই, কারণ এখানে বেশিরভাগই হচ্ছে আপনার কাজ করি শোরুমে গাড়ি উঠানো হয়। এখানে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা আছে, অর্থাৎ মাল্টিমিডিয়া প্লেয়ারটা ওয়ার্কিং অবস্থায় পাবেন। আমি মাত্র ডিতে দিলাম। তো গাড়িগুলো দেখতে সরাসরি চলে আসুন ফাইভ স্টার কার সেল সেন্টারে, আশা করি আপনার পছন্দ মতো গাড়িগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই তো আমি ড্রাইভ করে আপনাদেরকে দেখাচ্ছি, কতটুকু দেখাতে পারবো জানি না, গাড়িতে কিন্তু কোনো সাউন্ড বা কিছুই নেই। ভিউয়ার্স এখন হচ্ছে আমরা একটা টয়োটা স্টারলেট গাড়ি দেখছি, স্টারলেট সলিয়ার 92 এর মডেল, 96 এর রেজিস্ট্রেশন, গ্রে কালারের হচ্ছে এই গাড়িটা। এটা হচ্ছে প্রথমে আমি সামনের দিকটা যদি দেখাই, এটাতে স্টিল বাম্পার ইনস্টল পাবেন, ঢাকা মেট্রো G11 সিরিয়ালের গাড়ি। এবং প্রথমেই হেডল্যাম্প দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় পাবেন, এবং প্লাস্টিক বাম্পারে খুব একটা স্ক্র্যাচ বা দাগ নেই, মোটামুটি আছে। তো ভিউয়ার্স এই পাশে হেডল্যাম্পটা দেখছেন ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন, এবং ইঞ্জিন হুড বা বনার যেটা আছে এটা দেখতে পাচ্ছেন আপনার এখানে একদম বডির সাথে কিন্তু অ্যাটাচ করা আছে, আপনার এটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। গাড়িটা একদম টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় আছে, আপনারা সামনাসামনি এসে দেখলে বুঝতে পারবেন। এবং ভিউয়ার্স সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল, এখানে দেখতে পাচ্ছেন টয়োটার লোগো আছে। তো আমি এই পাশের দিকটা যদি আগে দেখি, প্রথমে ফ্রন্ট টায়ারটা দেখাচ্ছি, বেশ ভালো কন্ডিশন আছে, 3-4 মাস ইউজ করতে পারবেন। এবং এই পাশের বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ কিন্তু নেই, এখানে দেখতে পাচ্ছেন রিনশেড আছে, এবং এই পাশের ডোর গ্লাসগুলোও কিন্তু অরিজিনাল। পেছনের টায়ার এবং রিংটা দেখাচ্ছি ফ্রেশ অবস্থায় পাবেন, এবং পেছনের দিকটা যদি দেখাই দেখতে পাচ্ছেন স্পয়লার আছে, পেছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে, এখানে দেখতে পাচ্ছেন ব্যাক লাইট ফ্রেশ কন্ডিশনে পাবেন। এই পাশের দিকটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন টেল ল্যাম্পগুলো ফ্রেশ অবস্থায় পাবেন, এই পাশের বডির কন্ডিশন বেশ ভালো অবস্থায় আছে। এই পাশের টায়ার এবং রিংটা দেখাচ্ছি ভিউয়ার্স, গাড়িটাতে মেজর কোনো মেজর বলতে কি ডেন পেন্ট করানোর মতো এমন কিছু নেই, গাড়িটাতে ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন সামনের টায়ার এবং রিং। তো চলুন আমরা ইন্টেরিয়ার লুকটা একটু আপনাদেরকে দেখাই। ড্যাশবোর্ডটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের, অটো ট্রান্সমিশন, মাল্টিমিডিয়া প্লেয়ার আছে। ওই পাশের ডোর প্যাডটা দেখাচ্ছি একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন, ব্ল্যাক কালারের হচ্ছে সিট কাভারগুলো, নিউলি ইনস্টলড, গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আপনারা সামনাসামনি এসে দেখলে আশা করি আরও ভালোভাবে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। এখানে ফুল অপশন অটো, এই পাশের ডোর প্যাডটা দেখছেন, এবং ডোর উইন্ডো লক আনলকের কন্ট্রোলার প্যানেল। ভিউয়ার্স চলুন আমি আপনাদেরকে প্যাসেঞ্জার সিটের লুকটা দেখি, ছোট ফ্যামিলির জন্য একদম বেস্ট একটা অপশন। দুই পাশের ডোর প্যাডটাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় পাবেন,
সিট কভার গুলো একদম যে অবস্থায় আছে, এখানে দুইজন বসে আর কি ট্রাভেল করাটা ভালো, তিনজন বসলে একটু কষ্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি ফ্রন্ট একটা দিক লুক আপনাদেরকে দেখাই দিচ্ছি। সিলিং এর কন্ডিশন বেশ ফাইন অবস্থায় আছে, এপাশের ডোর এবং ডোর প্যাডটা দেখাচ্ছি। ভিউয়ার্স গাড়িটার ইঞ্জিনটা যদি দেখেন, এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন EFI ইঞ্জিন, এবং হচ্ছে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 1330 সিসি, এসি ওয়ার্কিং অবস্থায় পাবেন। সিএনজি ও তেলে চালিত গাড়ি এবং লুকাস ব্র্যান্ডের ব্যাটারি দেখতে পাচ্ছেন, ব্যাটারি অলমোস্ট নিউ। তো গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা বেশ ভালো। এখান থেকে গিয়ারবক্সের দিকটা আমি একটু দেখাই দিচ্ছি। গাড়িটা একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আপনারা, এখানে ইঞ্জিন হুড দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে, তবে হিটসিং প্যাড থাকলে মনে হয় আরও ভালো হতো। ভিউয়ার্স গাড়িটার প্রাইস নিয়ে কথা বলবো, এটা হচ্ছে 92 মডেল 96 রেজিস্ট্রেশন, এটা হচ্ছে এসি ওয়ার্কিং অবস্থায় পাবেন, 1330 সিসির EFI ইঞ্জিন গাড়িটাতে আছে। ভিউয়ার্স এটার ট্যাক্স টোকেনটা ফেল আছে, এই অবস্থায় যদি আপনারা এই গাড়িটা নেন তাহলে হচ্ছে মাত্র 3 লাখ টাকা দিলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন, একদম ফিক্সড, এখান থেকে 1 টাকাও কমবে না। আর যদি আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে সেই খরচটা আর কি অ্যাড হবে। তো এটা হচ্ছে একদম 3 লাখ টাকা হলে আপনারা নিতে পারবেন, ফিটনেস আপগ্রেড আছে, বাট ট্যাক্স টোকেনের ডেটটা ফেল আছে। তো আপনাদের পুরো সামনাসামনি এসে দেখে যদি পছন্দ হয়, তবে ভিউয়ার্স বলে রাখি 3 লাখ টাকার 1 টাকাও কমে এটা সেল করবে না শোরুম। তো ভিউয়ার্স আজকে আরও দুটো গাড়ির একদম ফুল রিভিউ দিতে চেয়েছিলাম, একটা হচ্ছে এটি স্টারলেট সলিউল সাদা রঙের, আমি অলরেডি গ্রে রঙের একটা স্টারলেট সলিউলের রিভিউ দিয়েছি, তো এবং হচ্ছে এই আর একটা নোয়া গাড়ি, এটা হচ্ছে এক্স নোয়া। তো এই দুটো এখনও রেডি হয়নি, তো রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন কাজ চলতেছে, তো ইনশাল্লাহ নেক্সট ডে এই দুইটা গাড়ির ফুল রিভিউ আপনারা পাবেন। এছাড়াও ভিউয়ার্স হচ্ছে এখানে কিন্তু দুইটা কাভার্ড ভ্যান আছে, আপনারা যারা কাভার্ড ভ্যান নিতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন, আমি আপনাদেরকে একটু ডিটেলসগুলো বলে দিই। আপনারা একটা হচ্ছে 2001 মডেল 6 রেজিস্ট্রেশন, আপনার একদম ফ্রেশ কন্ডিশনে টিপটপ কন্ডিশনে আছে, তো এটা আপনারা দেখতে পারেন, এটার আস্কিং প্রাইস হচ্ছে ভিউয়ার্স এটা 7 লক্ষ টাকা। আর হচ্ছে আপনার এখানে আর একটা কাভার্ড ভ্যান আছে, তো এটা টয়োটার, দুটোটারই 5 মডেল 8 রেজিস্ট্রেশন, এটার আপনার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 8 লক্ষ টাকা, এটা দামাদামি করার সুযোগ পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আপনারা যারা কাভার্ড ভ্যান খুঁজছেন তারাও কিন্তু আসতে পারেন, এই শোরুমে শুধু প্রাইভেট কার না, আপনারা কিন্তু কাভার্ড ভ্যানও পাবেন। তো ইনশাল্লাহ ভিউয়ার্স নেক্সট ডে আপনাদের এই দুইটা গাড়ির ইনশাল্লাহ টোটাল রিভিউ দিব, যেহেতু এটা প্রস্তুত হচ্ছে এই শোরুমে উঠানোর জন্য। তো ভিউয়ার্স ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা নেক্সট কোন গাড়ির রিভিউ দেখতে চাচ্ছেন। তো এই তো, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করে দেন, আর হচ্ছে এই আর নতুন করে আপনাদের কিছু বলার নাই। আর অ্যাজ ইউজুয়াল ইনফরমেশন, এই শোরুমের কন্ট্যাক্ট নাম্বার, গুগল ম্যাপের লোকেশন, ঠিকানা ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে দেখে নেন। আর এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই করোনার সংক্রমণ বাড়তেছে, এই সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো আমরা, এবং এই তো অন্য কোনো ভিডিওতে দেখাবি, বাই বাই।